আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, বড়ই ভয়ঙ্কর একটি বিষয় বাংলাদেশে ধেয়ে আসছে। সেটা হচ্ছে বাংলাদেশে ইসকন নিজেদের স্মারক নোট তৈরি করছে। টাকাটা সরাসরি বাংলাদেশ 50 টাকার আদলে তৈরি করা হয়েছে। সম্ভবত তাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে 5টি ইট দান করলে এই উপহারটি দেওয়া হবে। যদিও এই টাকাটা প্রচলিত নয়, তবে এর আগে আমরা যদি দেখি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান শেখ হাসিনা তার পদ্মা সেতু তৈরির সময় এরকম একটি 50 টাকার নোট প্রচলিত হয়েছিল, যেটা প্রাধান্য নেই, এমনিতে তৈরি করা হয়েছে। ঠিক তেমনিভাবে ইসকন সেইভাবে 50 টাকা তৈরি করেছে, যেটা আমরা ফেসবুক একটি পেজ থেকে আমরা পেয়ে থাকি, দুদিন আগে প্রকাশিত হয়েছে। তো এখন বাংলাদেশে খুব শীঘ্রই ইসকন দেশের ক্ষমতা পেয়ে যাবে এবং আমাদের রাষ্ট্র পরিবর্তন করে ফেলবে, পুরো দেশে হিন্দু বানিয়ে ফেলবে এবং আরও নানান ধরনের কর্মকাণ্ড তারা চালিয়ে যাবে। এখন আমরা বর্তমানে একটি জিনিস চাচাবাচা করব যে ইসকনে মূলত এইরকম কোনো তথ্য দিয়েছে কি না, যে 50 টাকা তারা পেয়েছে বা এই কথাটি সত্য কি না। যদি আমরা এক জিনিস দেখি যে তাদের অফিসিয়াল ইসকন বিডি এই ওয়েবসাইটে যদি যাই, তাহলে আমরা দুই দিন আগে যে সম্প্রতি যে পোস্টগুলো রয়েছে এখানে কোনোরকমভাবে আমরা তথ্য পাইনি যে তারা 50 টাকা এরকম তৈরি করেছে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমরা তাদের অফিসিয়াল ইসকন টিভি ঢাকা এই ওয়েবসাইটে যদি যাই, তাদের কোনো পোস্ট যদি দেখি, তাহলে আমরা বিগত দুই তিন দিন বা এর চেয়ে বেশি দিনের আমরা কোনোরকম এরকম তথ্য পাইনি। তৃতীয়ত হচ্ছে, আমরা যদি তাদের ছবিগুলো দেখি যে তাদের অফিসিয়াল ছবিতে এরকমভাবে আমরা কোনো তথ্য যে 50 টাকার নোট তারা প্রচলিত করছে এবং দান করছে বা বের করছে এরকমভাবে প্রস্তাবিত কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না। চতুর্থ হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনালভাবে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেও এরকম কোনো তথ্য প্রকাশিত হয়নি। আর সর্বশেষ হচ্ছে যে এই তথ্যটি যে প্রচারিত হচ্ছে বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে, আসলে এটা মূলত অমুসলিমরা যেভাবে আমাদের বিরুদ্ধে এবং নানা ধরনের বিদ্রুপ হচ্ছে, গুজব ছড়িয়ে দিচ্ছে, ঠিক আমাদের মুসলিম ভাই বোনেরা একই কাজই করছে, যে অমুসলিমরা যেভাবে কাজ করছে মুসলিমরা সে একই রকম কাজ করছে। হিংসা বিদ্ধে সম্প্রতি একে অপরের সাথে মিলেমিশে থাকা ভ্রাতৃত্ববোধ নষ্ট করে যাচ্ছে, যেটা মুসলিম হোক অমুসলিম হোক দুটো ক্ষেত্রেই। আমাদের ইসলাম এটা বলে না যে একজন ব্যক্তি কাফের অমুসলিম হতে পারে, সে দেশে রাষ্ট্রীয়ভাবে যতটুকু পাওয়ার অধিকার, যতটুকু করা দরকার ততটুকু সে পাবে, কিন্তু এর বাইরে যদি সে যদি কোনো অন্যায় করে তাহলে রাষ্ট্র দেখবে। যেহেতু আমাদের রাষ্ট্রে একজন মুসলিম ব্যক্তি রয়েছে এবং আমাদের দেশটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তো আমাদের দেশে কোনো কিছু করবে পার পেয়ে যাবে এমনটা কোনো হিসাব নেই। আপনি যখন অন্য ভারতে দেখবেন আমাদের মুসলিম ভাই বোনদেরকে তারা কষ্ট দিচ্ছে, রমজান মাসে জয় শ্রীরাম না বলার কারণে উলঙ্গ করে দিয়েছে 10 বছরের একজন শিশুকে, আবার আমাদের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করছে, নির্যাতন করছে, গরু কাটতে তাদেরকে বিভিন্ন শাস্তি দেওয়া হচ্ছে, মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে, মসজিদ ভাঙ্গা হচ্ছে, আরও নানা ধরনের হেনস্থা করা হচ্ছে আমাদের মুসলিম ভাই বোনদেরকে। কিন্তু পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এমনটা করছি না। আমরা ইসলাম, আমাদের ইসলামে এরকমটা নেই যে অন্য কোনো অমুসলিম ভাই বোনকে কষ্ট দেওয়া, এটা ইসলাম সম্মতিত কাজ নয়। এবং অন্য অমুসলিমদের গুজব কুচ্ছাটনা ছড়ানো এটাও মুসলিমদের কাজ নয়। অমুসলিমরা করুক তারা করবেই, ভবিষ্যতে গাজাতুল হিন হবে, ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে, অমুসলিমদের সাথেই আমাদের যুদ্ধ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তখন থেকে আমাদের নির্দিষ্ট করা হবে কে জয়ী হবে আর কে হেরে যাবে, আর তখন থেকে আমাদের ইমাম মাহাদি আগমন করবে। তো যাই হোক, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। অমুসলিমরা যে কাজগুলো করছে সে সকল কাজগুলো আমরা আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করব এবং ধৈর্য ধারণ করব, যতটুকু যে যার অবস্থান থেকে আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিব, মন থেকে হোক, হাত দিয়ে হোক, কলম দিয়ে হোক, টাকা দিয়ে হোক, শারীরিকভাবে যে কোনোভাবে আমরা প্রতিবাদ করার চেষ্টা করব, কিন্তু আমরা গুজব ছড়াবো না। এখানে যে গুজবগুলো ছড়ানো হচ্ছে এতে কী হচ্ছে, একজন আরেকজনের প্রতি সম্পত্তি নষ্ট হচ্ছে। যেমন আমরা দেখি যে বিভিন্ন মন্দিরে কোরআন রাখা হচ্ছে, এগুলো একটি মানে যাতে করে দেশে সম্প্রীতি নষ্ট হয়ে যায়, যাতে করে দেশে একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়, এটা অমুসলিমদের কাজ, কিংবা মুসলিম হয়েও অনেকে এই কাজগুলো করতে থাকে, যেটা হলো রাজনীতি শিকারের কারণে।
তো যাই হোক, এসব থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, আমরা এরকম গুজবে কান দেব না। আর যদি আপনারা যদি কেউ যদি প্রমাণ করতে পারেন যে না এটা সত্য প্রমাণিত, তাহলে আপনারা আমাদেরকে তথ্য দেবেন, আমরা ভিডিওটি সরিয়ে নেব এবং সঠিকটা আমরা প্রচার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক, আমিন।